উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থানা এলাকার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আইনজীবী রনি মণ্ডলকে বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত সদস্য মোশারফ মণ্ডলের নেতৃত্বে আক্রমণ করা হয়। মারধর করা হয় রনি মণ্ডল, তার মা, বাবা ও ভাইকে। রনি মণ্ডল ও তার মা বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। আইনজীবীকে মারধরের প্রতিবাদে বনগাঁ বাটার মোড়ে বনগাঁ আদালতের আইনজীবীরা বিক্ষোভ শুরু করে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার সকালে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা কর্মবিরতি শুরু করে। মেম্বার মোশারফ মণ্ডল এবং তার কাকার ছেলে আলতাফ মণ্ডল, এরা দীর্ঘদিন যাবৎ এলাকায় যারা কুখ্যাত গুন্ডা, যারা মার্ডার কেসের আসামি এবং গোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা মানুষের এত ভীত অবস্থায় রেখে দিয়েছে, বড় কাউকে হা করতে দিচ্ছে না। এবং গ্রামে কেউ যদি হা করে তার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে তার প্রতিবাদ থেকে শুরু করে কি হয়েছে কালকের আমাদের ওখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে, আমার ছেলে সেই থেকে সেই পঞ্চায়েতের যে কাছের এবং সেই গাইঘাটা থানার ভিতর থেকে একটা মোটরসাইকেল চুরি করে সেই আসামি সেই পঞ্চায়েতের ইন্দরে তার বৌদিকে হেরাসমেন্ট করে, মারধর করে এবং রেপ করে। আমার ছেলে সেই তার পক্ষে লয়া দাঁড়ায় এবং কালকের আমার ছেলে আমরা যখন বাড়িতে বসে এবং তার স্বামী যখন আমার ঘরে গিয়ে বিচারের জন্য দাম দেয় সাথে সাথে ওরা চড়া হয় আমার ঘরে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের মারধর করে আমার বউ এখন বর্তমান হসপিটালে আছে, ছেলেকে দাঁড়িয়ে কম পেরেছে, বন্দুকের বাড় দিয়ে মাথায় মেরেছে, সে হসপিটালে আমি গাড়ি পাইনি আন্দোলনের জেরে বনগাঁ যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। একজন আইনজীবীকে যেভাবে তার পরিবারকে নিগৃহীত করা হয়েছে গতকাল, তার প্রতিবাদে রনি মণ্ডল বর্তমানে তার ফ্যামিলি এবং তার মা বাবা সমেত সে হসপিটালে ভর্তি আছে। আমরা এই ব্যাপারে থানায় জানিয়েছি, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আমরা আজকে কর্মবিরতি পালন করছি বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন, বনগাঁ বার অ্যাসোসিয়েশন, বনগাঁ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন, ল ফোরাম সবাই মিলিতভাবে আমরা আইনজীবীদের উপরে এই হামলা যে প্রতিবাদ তারই প্রতিবাদে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমাদের কিছু বক্তব্য আমরা মানুষের সামনে তুলে ধরব এবং মিছিল করেছি, আমরা মিছিল করে বাটার মোড়ে এসেছি, এখানে আমাদের কিছু বক্তব্য মানুষের সামনে তুলে ধরব এবং আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াইতে সামিল হব যে আইনজীবীদের উপর এই ভাই বারেবার নিগৃহীত হচ্ছে, মারধর করেছে ওই এলাকার কয়েকজন দুষ্কৃতকারী। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।